What's up guys, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালোই আছেন। বরাবরের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। গাইস, আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে যে বাইকটি নিয়ে আলোচনা করব সেটি Taro ব্র্যান্ডের একটি নেকেড স্ট্রিট ফাইটার। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে চলুন বাইকটির লুক সম্পর্কে একটু কথা বলা যাক। বাইকটি সামনে থেকে দেখতে যথেষ্ট অ্যাগ্রেসিভ এবং ইউনিক লাগে। বাইকটির সামনে পাবেন এলইডি হেডলাইট এবং পিছনে পাবেন এলইডি টেইল লাইট। হেডলাইট ডিজাইনটি যথেষ্ট ইউনিক এবং অ্যাগ্রেসিভ লেগেছে আমার কাছে, এবং সাথে পার্কিং লাইটটিও এলইডি পাবেন। সাইড থেকে বাইকটিকে দেখতে মারাত্মক লেভেলের জোস লাগে। এই বাইকটিতে আপনি পাবেন ফুলি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল বা মিটার, এবং সাথে থাকছে সিঙ্গেল পার্ট হ্যান্ডেল বার, যেটা প্রায় প্রত্যেকটি নেকেড বাইকে দেওয়া হয়ে থাকে। তো যাই হোক, এই বাইকটির সামনে পাবেন ইউএসডি সাসপেনশন এবং পিছনে পাবেন মনুষক সাসপেনশন। সবচেয়ে যে আকর্ষণীয় ব্যাপারটি হলো এই বাইকটির স্যালেঞ্জার পাইপ। স্যালেঞ্জার পাইপ ডিজাইনটি কিন্তু যথেষ্ট ইউনিক এবং অ্যাগ্রেসিভ। এরকম ডিজাইনের স্যালেঞ্জার পাইপ আমি আর অন্য কোনো নেকেড বাইকে দেখি নাই। তো যাই হোক, এই বাইকটির সামনে পাবেন 110 সেকশন এবং পিছনে পাবেন 150 সেকশনের মোটা চাকা। ব্রেকিং সিস্টেম হিসেবে থাকছে ডুয়েল ডিস্কের সাথে ডুয়েল চ্যানেল এবিএস। তো গাইস, এবার চলুন এই বাইকটির ইঞ্জিন সম্পর্কে একটু সংক্ষেপে জানা যাক। গাইস, সব কথা বলতে বলতে এই বাইকটির নাম বলতে আমি ভুলে গেছি। বাইকটির নাম হলো Taro Senk Venom। ইঞ্জিন হিসেবে এই বাইকটিতে আপনি পাবেন ফুয়েল ইঞ্জেকশন সিঙ্গেল সিলিন্ডার 165 সিসির ইঞ্জিন, যা সর্বোচ্চ 18 হর্স পাওয়ার শক্তি উৎপাদন করতে সক্ষম। বাইকটিতে ম্যাক্সিমাম টর্ক পাবেন 16.5 নিউটন মিটার এবং আরপিএম পাবেন 9500। এই বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হলো 13 লিটার। 40 কিলোমিটার এভারেজ মাইলেজ দিতে পারে প্রতি লিটার পেট্রোলে, এবং এটির সর্বোচ্চ টপ স্পিড হলো 120 কিলোমিটার। তো গাইস, সর্বশেষ এই বাইকটির যে আকর্ষণীয় বিষয়টি হচ্ছে এই বাইকটির দাম। বাংলাদেশের মার্কেটে এই বাইকটির দাম হলো 3,50,000 টাকা, যেটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। তো যাই হোক, এই বাইকটির প্রতিদ্বন্দ্বিতা করবে অ্যাপাচি আরটিআর 165 4B, লিফান কেপি 4B, ইয়ামা এফজেড ভার্সন 2 এবং সুজুকি জিক্সার এই বাইকগুলোর সাথে। তো গাইস, ওভারঅল আমি যেটা বলবো, এর থেকে আরো কম দামে আপনি সুজুকির মতো ব্র্যান্ডের খুব ভালো বাইক পেয়ে যাবেন। তো যাই হোক, ভিডিওটি আজকের জন্য এ পর্যন্তই। বাইকটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।